এখন আপনার বর্তমানে আপনি টিকটক চলে যাওয়ার পরও রানিং আপনার আর্ন কেমন হচ্ছে, মানে টাকা আয় কেমন করছেন? 2 লাখ প্লাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। রাস্তায় বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পড়লেও কর্মীরা পরিষ্কার করে না, ওইটা আপনার সৌদি আরবেও আছে। আমি একটা মহল্লা টাইপের, যে মহল্লা আমার পুরাটা আমার আয়ত্তে থাকতো, আমি ওই মহল্লাটা দেখাশোনা করতাম, ওই মহল্লা পুরো পরিষ্কারের দায়িত্বটা আমার ছিল, এরকম টাইপের। মানে আমি মহল্লা ক্লিন করতাম। হ্যালো নিউজ G24, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার শো সব ফাস্ট। আমি আপনাদের সাথে আছি জেরি জিনিয়াস, এবং আমার সাথে আছে এই সময়ের সবচেয়ে বড় টিকটকার, যার নাম আমরা একটু পরে জানবো। সো কথা না বাড়িয়ে সেই টিকটকারের পেটের সকল কথা ফাঁস করাই হচ্ছে আমার কাজ। সো টিকটকারটা কে দেখতে হবে? টিকটকারটা হচ্ছে মালিক মিয়া। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট আপনার আইডির ব্যাপারে শুনতে পেরে হচ্ছে কি, আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্ত থেকে ভালো নেই, আর আমি যতটুকু জানি আপনার আইডিটা ব্যান হয়ে গিয়েছে। কীভাবে হলো? আসলে আমার আইডিটা এর আগেও মেবি আপনার 3 বার ব্যান হয়েছিল, এইবার দিয়ে 4 বার। আমি একটা বাইক স্টানের ভিডিও দিছিলাম, তো যে কারণে আমার প্রবলেমটা হয়েছে, এক ভিডিও 2 বার করে দেওয়ার কারণে আপনার কমিউনিটি গাইডলাইন আসার কারণে আইডিটা ব্যান হয়ে যায়। প্রথমত অ্যাকাউন্টে আমার ওয়ার্নিং আসছিল, ওয়ার্নিং আসার কিছুক্ষণ পরে আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। আজকে 1 মাস প্লাস এখনো অ্যাকাউন্ট রিকভার করতে পারি নাই। আপনি তো হচ্ছে গিয়ে মানে মানে কমেডির সাথে যুক্ত, মানে আপনি সবার সাথে কাজ করেন, আমাদের সাথে আপনার পরিচয় আছে। হচ্ছে কি আপনার এই এই প্রবলেমটার মধ্যে আপনি মানে আপনার কমেডি থেকে কি কি হেল্প পেয়েছেন, বা আপনি কার কাছে কি এমন হেল্প পাচ্ছেন, বা আপনি কি করতেছেন আইডিটা নিয়ে? আসলে আমি তো ছিলাম আপনার গিলি ডিজিটালের সাথে, এখনও আছি। ওনারা সাবমিট করছে, এখনও কোনো ফিডব্যাক আসে নাই। ওনারা বলতেছে যে ফিডব্যাক আসলেই জানাবে আর কি। মানে ওরা কি ফিডব্যাকের জন্য আপনার আপনার হয়ে ওরা অ্যাপ্লাই করতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজেও অ্যাপ্লাই করছি, মানে ওইরকম কোনো রেসপন্স পাই নাই। ওনারা নিষিদ্ধ করে, টিকটক কোম্পানি থেকে ইয়া করে যে আমার অ্যাকাউন্টটা স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। আর আমার দর্শকরা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিল যে আপনার, আমি অনেক জায়গার মধ্যে দেখলাম যে আপনার আইডিটা কি ব্যাক আসার পসিবিলিটি কেমন, সেই বিষয়ে আপনার কি মানে ধারণা জানতে চাই। এখন আমি তো আসলে কিছু বলতে পারতেছি না। আসলে টিকটক কোম্পানি থেকে আমাকে টোটালি নিষিদ্ধ বলা হচ্ছে, যে আমার অ্যাকাউন্টটা ব্যাক দিবে না, এরকম কিছু একটা বলা হইতেছে। আর আমরা তো যারা ইউজার, তারা তো আসলে সঠিকভাবে আমরা সাবমিট করতে পারি না, কারণ সাবমিট যারা করে তারা সুন্দরভাবে, তারা অনেক মানুষ আছে যে তারা সাবমিট করার কিছু কৌশল জানা থাকে যার। না, আমি যতটুকু পারি আমার দিক থেকে আমি সাবমিট করছি, ওই রকমভাবে আমি কোনো ইয়া পাই নাই টিকটক থেকে। শুধু আপনার যখন আইডিটা হচ্ছে চলে গেছিল, ঠিক আছে, তখন আপনার ফলোয়ার্স কত ছিল টিকটকে? আমার তখন ফলোয়ার ছিল 12 মিলিয়ন 8 লাখ। 12 মিলিয়ন 8 লাখ, মানে আপনার কি মনে হয় যে বাংলাদেশে এমন কোনো আরও সেকেন্ড কোনো টিকটক ক্রিয়েটার আছে যার এত ফলোয়ার্স? মানে আসলে অনেকেরই আছে, কিন্তু আমারটা, মানে আপনার কি মনে হয় যে 12 মিলিয়ন এই এই সংখ্যাটা আপনি অন্য কারোর মধ্যে দেখেছেন বা কারো আইডিতে দেখেছেন? এটা আছে ছেলেদের মধ্যে কারো নাই, এটা মেয়েদের মধ্যে, মেয়েদের মধ্যে আছে, মানে ছেলেদের মধ্যে নাই। তার মানে আপনি মেল টিকটক ক্রিয়েটারে কন্টেন্ট ক্রিয়েটার নাম্বার 1 ছিলেন, যদিও ছিলেন না আছেন এখনো, এখন আপনার প্রসেসিং চলতেছে নাকি? হ্যাঁ। এমনিতে আপনার হচ্ছে কি এই আইডি চলে যাওয়ার পরে আপনার কি কোনো হেটার্স বা অন্য টাইপ অফ কোনো প্রবলেম হয়েছে? অনেক টিকটকারের হচ্ছে কি প্রবলেম হয় আইডি চলে যাওয়ার পরে, মানুষ অনেক পোক করে, ঝামেলা করে লাইফ। না 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 না, আমাকে ওইরকম কেউ ইয়া করে নাই। আমাকে অনেকেই জিজ্ঞায় যে ভাই আপনার অ্যাকাউন্টের কি খবর, অ্যাকাউন্ট আসে নাই, এটা কি আসবে কি আসবে না, আমাকে অনেক জায়গায় অনেকেই কমেন্ট করে, দেখা হইলেও বলে আর কি। আপনি সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্মটা ছাড়া আর কি কি প্ল্যাটফর্ম ক্যারি করতেছেন, কন্টিনিউ করতেছেন? ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। বাকি জায়গার মধ্যে ফলোয়ার্স বা রেসপন্স আপনার কেমন? ভালোই, ফেসবুকেও ভালোই, ইউটিউবে। মানে কোন জায়গায় কত ফলোয়ার্স আছে যদি মানে কোনো কিছু মাইন্ড না করতেন যদি বলতেন? ফেসবুক পেজ একটার মধ্যে হচ্ছে আপনার 1 মিলিয়ন 8 লাখ, একটার মধ্যে 4 লাখ প্লাস, আর একটার মধ্যে 3 লাখ প্লাস। ইনস্টাগ্রাম এই তো 3 লাখের মতন, ইউটিউবে আপনার প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। বুঝতে পেরেছি। তো মাশাআল্লাহ আপনি অনেকগুলো প্ল্যাটফর্মের মধ্যেই ভালো মানে একটা সাড়া পেয়েছেন।
তো আপনার হচ্ছে কি এখন টিকটক এর পরে সবচেয়ে বেশি আপনি গুরুত্ব দিচ্ছেন কোন প্ল্যাটফর্মটাকে? টিকটক এর পর আপনার ইউটিউব ফেসবুক এইগুলাই। ইউটিউব ফেসবুক ইউটিউব এন্ড দেন হচ্ছে ফেসবুক। এখন আপনার বর্তমানে আপনি টিকটক চলে যাওয়ার পরও রানিং আপনার আর্ন কেমন হচ্ছে, মানে টাকা আয় কেমন করছেন? 2 লাখ প্লাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। এই যে আপনারা এভাবে ইনফ্লুয়েন্সিং করতে পারেন, এত কম হেটার্স নিয়ে, যেমন মানিক মিয়া হচ্ছে গিয়ে মানে বড় বড় মতোই কাজ করতেছে, টিকটকে কাজ করতেছে, ফেসবুকে কাজ করতেছে, ইনস্টাগ্রামে কাজ করতেছে, এমনভাবে আবার মাঝে মধ্যে আইডিও প্রবলেম হতে পারে, কিন্তু এখান থেকে একটা হেলদি অ্যামাউন্ট আছে যেটা দিয়ে অ্যাকচুয়ালি ট্রাই করা যায়, প্র্যাকটিস করা যায়। আপনার টিকটক করাটা কোন জায়গায় শুরু হয়েছে, বাংলাদেশে নাকি আপনি প্রবাসে থাকা? এটা প্রবাসে থাকা অবস্থায় আপনার 2018 কিংবা 2019 এরকম, যখন করোনা ছিল, করোনার সময় চলতেছিল, তখন অবসর সময় আর কি টাইম পাস করার জন্যই আমার টিকটক অ্যাকাউন্ট খোলা, তখন থেকেই আর কি টিকটকে যাত্রা শুরু। মানে দেশের বাইরে যখন ছিলেন? যখন আমি সৌদি আরব ছিলাম। ও, সেখানে কি আপনার মানে আপনার মানে সৌদি যখন ছিলেন তখন আপনার কেমন লাগতো, মানে ওই প্রবাস জীবনটা আপনার জন্য কেমন ছিল? প্রবাস জীবন আমার কাছে ভালোই লাগতো, কিন্তু সৌদি আরবে একটু কষ্টটা বেশি ছিল, তারপরেও খুবই ভালো লাগতো, কারণ সারা সপ্তাহ কাজ করার পর শুক্রবার একদিন বেড়ানোর জন্য যাইতাম, বিভিন্ন জায়গায় যাইতাম, বিভিন্ন জায়গায় গিয়া টিকটক ভিডিও তৈরি করতাম, মানে সবকিছু মিলে ভালোই দিনকাল পার হইতো। কোনো কষ্টের বিষয় ছিল না? কোনো কষ্টের বিষয় তো অবশ্যই ছিল, কষ্টগুলারে দূর করার জন্যই তো টিকটক অ্যাকাউন্ট চালাইতাম, টিকটকে ভিডিও আপলোড করতাম, বিভিন্ন জায়গায় গিয়া গিয়া আপনার টিকটক ভিডিও। আমরা যতদূর মানে হচ্ছে কমেন্ট থেকে জানতে পারি যে হচ্ছে আপনি ওই টাইমের মধ্যে অনেক অনেক মানে আপনার কষ্টের বিষয়গুলো আপনি টিকটকে শেয়ারও করতেন। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, এটা অনেকে বলে যে আমি মানুষের ইমোশন নিয়ে খেলি, এটা হয়তো অনেকে জানে না যে আমি যে রকম ভাবে মানুষের কাছে তুলে ধরছি ওই রকম ভাবে আমার কষ্টের দিনকাল পার হইতো। অবশ্যই আমার কষ্ট ছিল, অনেক কষ্টের। এটা আমি যেই কোম্পানির যে ভিলার মধ্যে ছিলাম, যে ক্যাম্পে ছিলাম, ওই ক্যাম্পের মানুষজন বলতে পারবে আমি কি পরিমাণে কষ্ট করতাম। সকাল 5টায় ঘুম থেকে উঠতাম, রাত্রি 10টায় আপনার ডিউটি থেকে আসতাম, সকাল 5টায় ডিউটিতে যাইতাম, আবার রাত্রি 10টায় আসতাম। কাজটা কেমন টাইপের ছিল, কি ছিল কাজটা? এটা আপনার ক্লিনার হিসেবে আমি কাজ করতাম, আপনার ওই যে রাস্তা সৌদি আরবে রোড ক্লিনার আছে, দেশ তো অনেক ক্লিন এবং হচ্ছে গিয়ে রাস্তায় আপনার ওই যে আমাদের বাংলাদেশে কিরকম আপনার রাস্তায় বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পড়লেও কর্মীরা পরিষ্কার করে না, ওইটা আপনার সৌদি আরবেও আছে। আমি একটা মহল্লা টাইপের, যে মহল্লা আমার পুরাটা আমার আয়ত্তে থাকতো, আমি ওই মহল্লাটা দেখাশোনা করতাম, ওই মহল্লা পুরো পরিষ্কারের দায়িত্বটা আমার ছিল, এরকম টাইপের, মানে আমি মহল্লা ক্লিন করতাম। আপনার প্রবাস জীবনের একটা সবচেয়ে হার্ড টাচিং কোনো কাহিনী আমাদের সাথে যদি? অবশ্যই আছে। আমার আমি যখন সৌদি আরবে আজ থেকে 2 বছর আগে হবে এরকম হবে আর কি, আমি একটা কাজ করতে গিয়ে আমার এই হাতের মধ্যে, এই যে এখানে আপনি একটা দাগ দেখতে পাচ্ছেন, এই হাতের মধ্যে একটা তাবুক পড়ছিল। আমি যখন কাজে গিয়েছিলাম কোম্পানির ডিউটির বাইরে যখন কাজ করতাম, তখন এই হাতের মধ্যে একটা তাবুক পড়ার সাথে সাথে এখানে কোনো মাংস ছিল না, তারপর আপনার এই যে আঙ্গুলটা একদম মানে এই দিকে এসে পড়ছিল, আর এই যে আঙ্গুলটা দেখতেই পাচ্ছেন কিরকম একটা অবস্থা, মানে এখানে ভাঙিয়া গেছিল। আমি হাত দিয়ে 1 মাস কিছু করতে পারি নাই, আর প্রবাস তো বোঝেন ওই যে ওখানে আসলে কেউ কাউকে হেল্প করার মতন কোনো ইয়া নাই, আমি এক হাত দিয়ে সব কিছু করতাম, মানে 1 মাস আমি খুব কষ্টে মানে দিনকাল পার হয়েছে, মানে আমার খাওয়া দাওয়া ওঠা বসা প্রচুর কষ্ট হয়েছে। আমার এই দিনের কথাটা খুব মনে থাকবে, যে আমি আল্লাহ তাআলার কাছে একটা কথাই বলি, সেটা হচ্ছে যে প্রবাস জীবনে কাউকে যেন মহান আল্লাহ তাআলা অসুস্থতা দান না করে। প্রবাস জীবনের সবচেয়ে বড় কষ্টদায়ক বেদনাদায়ক ইয়াটাই হচ্ছে একটা মানুষ অসুস্থ থাকা। একটা মানুষ অসুস্থ থাকলে কেউ কাউকে দেখার মতন মানে ওইরকম কোনো লোকজন নাই, এটাই হচ্ছিল আমার সৌদি আরবের লাইফের সবচেয়ে বেদনাদায়ক একটা কাহিনী। আসলে ওই জায়গার মধ্যে হচ্ছে ওই রকম ভাবে আপনার পরিবারের মানুষ ছিল না, আপনি টেক কেয়ার করার মানুষ ছিল না, তাছাড়া মানে নিজের যেই বিষয়টা এটা নিজেরই দেখতে হতো। তবে আমার এই হাতটা সুস্থ করাতে মানে আমার বরিশালের এক ফোরম্যান ছিল, ওনার নাম না বললেই নয়, ওনার নাম হচ্ছে মোবারক হোসেন। আর আমার এই হাতটা ইঞ্জুরিতে যাওয়ার কারণে
আমার টাকা লেগেছিল প্রায় সৌদি আরবের 20,000 রিয়াল, এটা সম্পূর্ণই কোম্পানি বহন করছিল। যেই টাকাটা আমার নিজে বহন করা সম্ভব ছিল না, বরিশালের ফোরম্যান উনি আমাকে হেল্প করছিল, উনি কোম্পানিকে বলছিল যে কোম্পানির ডিউটি করা অবস্থায় ওর হাতটা এরকম অবস্থা হয়েছে, উনি যদি এভাবে রিকোয়েস্ট না করতো তাহলে হয়তো আমার এই হাতটা মানে অপারেশন করা পসিবল ছিল না। যাক, মানুষ আসলে মানুষের জন্য। হ্যাঁ, আপনার কন্টেন্টগুলা লাইকছে কি, আপনার ফ্যান্সরা কেমন পছন্দ করে বা কেমন চায়? আমার ফ্যান ফলোয়ার যারা আছে তারা কখনো চায় না যে আমি কখনো অশ্লীল ভিডিও তৈরি করি, তারা সব সময় চায় যে আমি ভালো ভালো কন্টেন্ট আপলোড করি, মানুষের পাশে থাকি, কখনো যেন মেয়েদেরকে নিয়ে ভিডিও না করি। আমার ফ্যান ফলোয়ার যারা আছে তারা এটাই চায়। আচ্ছা, আপনি কিভাবে ভাইরাল হয়েছেন? ভাইরাল আসলে আমি নিজেও ভাবতে পারি না যে আমি কিভাবে ভাইরাল হইলাম। আমি সর্বপ্রথম আপনার ওই টিকটক দিয়েই শুরু করি, এক পর্যায়ে মানে টিকটক ভিডিও করতাম, নাচানাচি করতাম, হাসি দিয়ে। মনে হয় যে আপনি কোন ব্যাপারটা করার পরে ভাইরাল হয়েছেন? মনে করেন আমি আমি আমাকে যদি জিজ্ঞাসা করে তাহলে আমি বলতে পারবো যে এই জিনিসটা করার পর দেখছে মানুষের জনপ্রিয়তা বেশি। আসলে আমি বলি আপনাকে, আমি হাইসা হাইসা টিকটক ভিডিও করতাম, আর এক প্রকার আমি যে নাচতাম, এটা হয়তো আপনি দেখছেন কিনা জানি না, আমি যে মাথার চুলগুলা নাচে নাচে টিকটক ভিডিও করতাম। মানে কেমন ভাবে জিনিসটা, আমি আমি এটা দেখি না আসলে ভাই, এখন যদি আমার দেখানো সম্ভব হয় হালকা একটু বুঝান জিনিস। আমি আসলে যে এইভাবে এক হাত দিয়া, আমার তো ওই যে আমি যখন সৌদি আরবে ছিলাম তখন তো সারাদিন কাজ করার পর ওই রকম ইয়া পাইতাম না, পরে আমি রাত্রিবেলায় খাওয়া দাওয়া শেষ করে আমি যে এক হাতে এইভাবে মোবাইল নিয়ে এইভাবে এইভাবে মানে আর কি নাইসা নাইসা বিভিন্ন গানের লিপসিং লিপ পার্টগুলো মিলাইতাম, যেগুলো মানুষ মানুষের কাছে ভালো লাগতো। আপনার টিকটক আইডিটা আপনার লাইফের মনে হয় যে এই পর্যন্ত আপনাকে সবচেয়ে বেশি বুস্টের সাথে মানে আপনাকে চিনাইছে মানুষকে। হ্যাঁ হ্যাঁ, আপনি টিকটকটা যথেষ্ট পরিমাণ ভালোবাসেন? অবশ্যই অবশ্যই, কারণ আমি টিকটকের জন্যই তো এত দূর আসতে পারছি, মানুষ আমাকে টিকটকের মাধ্যমেই চিনতে পারছে, টিকটক না থাকলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না, মানুষ আমাকে চিনতেও না। তা আপনার টিকটক আসার পরে মানুষ এসেছে, টিকটক আসার পরে কিন্তু আপনি বিয়েও করেছেন, এখন যদি কোশ্চেন করি আপনি বউকে বেশি ভালোবাসেন না টিকটক, তাহলে কি বলবেন? আসলে ভালোবাসি দুজন না, মনে করেন এখন আপনাকে টিকটক টিকটক অফিস থেকে জানানো হয়েছে যে আপনি বলেন আমাদেরকে বেশি ভালোবাসেন বউকে কম ভালোবাসেন, তাহলে কিন্তু আপনার আইডিটা ব্যাক দিব, তাহলে কি করবেন? বউকে তো আর কখনো কম ভালোবাসা যায় না, সে তো আমার একজন লাইফ না। তারপর ওইখানে আমরা এত কথা বলতে পারতেছি না, শুধু বলতে হচ্ছে কাকে বেশি ভালোবাসেন। তবে দুজনকেই ভালোবাসি, দুজনকেই 50-50 মাশাআল্লাহ, মানে আপনার দুইটা জিনিসই লাগবে, কোনোটা ছাড়া হবে না। চলুন ভাই, তাহলে আমরা একটা গেম খেলি। আচ্ছা, গেমটা হচ্ছে কি, আমি আপনাকে তিনটা কোশ্চেন জিজ্ঞেস করব, এই তিনটা কোশ্চেনের আনসার আপনি মানে ইয়ে উফ আহ না দিয়ে বলবেন না, আপনি সাথে সাথে বলে ফেলবেন, দাপ দাপ বলে ফেলবেন, মুখে যেটা আসে সেটাই বলে ফেলবেন, বিষয়টা হচ্ছে এটা। ঠিক আছে, হতে পারে এটা নর্মাল বিষয়, আপনাকে অনেক টাফ কোনো কিছু আপনি আপত্তি করেন যদি না পারি, আপনি যদি না পারেন তাও বলে ফেলবেন, বিষয়টা হচ্ছে এটা, মানে আমি কিছু পারি না তাও আমি বলতেছি আমি উঠতে চাই, মানে মুখ দিয়ে আসে না সত্য কথা রপ্ত করে বের হয়, এইটা কেমন? না না না, মানে আমরা না পারলে স্টপ যাই, পারলে বলুন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু বারবার কিন্তু না জিনিসটা, আমরা গেম এটা একদমই সিলি ব্যাপার। আপনার প্রিয় তিনজন টিকটকারের নাম বলবেন, 1 2 3 আপনি উফ একটু জুম করো, ও থ্যাংক ইউ, দেখছো তোমরা যে বাংলাদেশের নাম্বার ওয়ান মেল টিকটকার সে বলতেছে মানে আমি পছন্দের টিকটকার, আরো আর কি দরকার। আর সেকেন্ড থার্ড আরেকটা দিলাম, আমদাদুল আমদাদুল, আরেকটা দিলাম আপনার ফয়সাল কবির। ফয়সাল কবির, আপনি আসলে যাদের নাম বলেছেন তারা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ বাই টিকটক করে বা কন্টেন্ট ক্রিয়েট করে এবং অনেক ভালো ভিউজ তারা দিচ্ছে রাইট না? আমি তো অবজার্ভ করি সব কিছু, তো আমি অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি আপনি বুঝিয়ে শুনে তিনটা নাম বলেছেন। এবার তিনজন ফিমেল টিকটকারের নাম বলবেন যাদের দেখতে ভালো লাগে, আপনাকে বললাম না কিন্তু ভালোবাসেন, বিষয়টা কিন্তু এমন না, ভালো লাগে। আচ্ছা, যে তাদের কন্টেন্টগুলো ভালো লাগে বা তাদের টিকটক দেখতে ভালো লাগে। তিনটার ভিতরে দিলাম পর্ণমী আপুকে একটা, আর দুইটা হচ্ছে সামিরা খান মাহি, সামিরা খান মাহি, আরেকটা অনামিকা ঐশী। যাক, টিকটকার সামিরা খান মাহি, টিকটকার অনামিকা ঐশী, এই দুইজন হচ্ছে সেকেন্ড আর থার্ড পজিশন আপনার পছন্দের। ওয়াও নাইস, আপনি কিন্তু দুইটা চয়েস অনেক সুন্দর ছিল, বুঝে শুনে দিয়েছেন, হয়তো একটু টাইম নিয়েছেন, কিন্তু আপনি যাদের নাম বলেছেন তারা অ্যাকচুয়ালি অনেক কি বলে রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার। আপনার আপনি তো আপনার মাকে অনেক ভালোবাসেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনার
এই টাইম পর্যন্ত আপনার মাকে নিয়ে কি করা হয়েছে, আপনার মার জন্য কি করা হয়েছে? আসলে এই পর্যন্ত তো আমার মায়ের জন্য এই বাড়িঘর করা পর্যন্তই শেষ, কারণ আমার মায়ের স্বপ্ন ছিল, তার জন্য আমি একটা বাড়ি করি, বাড়ি তৈরি করি। আমাদের তো আগে বাড়িঘর কোনো কিচ্ছু ছিল না, এই সৌদি আরব গিয়ে আমি আল্লাহর অশেষ মেহরবানিতে একটা বাড়ি তৈরি করতে পারছি, আর এটাই ছিল আমার মায়ের লাস্ট অ্যান্ড ফার্স্ট চাওয়া পাওয়া। মাশাআল্লাহ, খুব ভালো কাজ করেছেন। আর আপনার বাবার জন্য? এই বাবার জন্য সেম এরকমই, মানে দুজনে মিলিয়ে একসাথে আপনি মানে করার চেষ্টা করেছেন। আপনি দেশের জন্য কি করছেন, যে আপনি ইনফ্লুয়েন্সার হওয়ার পরে আপনি ইনফ্লুয়েন্সিং যখন করতে পেরেছেন, তখন দেশের জন্য মনে হচ্ছে আপনি আপনি কি করেছেন বা কি করতে চান? দেশের জন্য আসলেই এখন তো কিছু বলতে পারি না, তবে ভবিষ্যতে ভালো কিছু করার ইচ্ছা আছে আর কি। বাহ, আপনার ভালো চিন্তা। আপনার যদি দর্শকের জন্য অ্যাকচুয়ালি কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের মাঝে যেন আমি ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি, এমন কি দোয়া করবেন আমি যেন আমার টিকটক অ্যাকাউন্টটা ফিরে পাই, যে কারো মাধ্যমেই হোক না কেন। দোয়া রইল আপনাদের জন্য, আপনারা যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারের প্রতি খেয়ালি হন, মা বাবার প্রতি যত্নশীল হন, দোয়া করবেন আমার জন্য। সো ভিউয়ার্স, আমরা অনুষ্ঠানের একদম লাস্ট পর্যায়ে। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম জেরি জিনিয়াস, এবং আমার সাথে ছিল বাংলাদেশে এক নম্বর কন্টেন্ট ক্রিয়েটার টিকটকার মানিক মিয়া। আমরা যেতে যেতে একটা বিষয় সম্পর্কে জানতে চাইব, একটা সিক্রেট সম্পর্কে জানতে চাইব, যে সিক্রেটটা মানিক মিয়া ফাঁস করবে, যেটা আগে কখনোই কেউ শুনেনি। সো মানিক মিয়া, আপনার এমন কোনো সিক্রেট কি আছে যেই সিক্রেটটা মানুষ কেউই জানে না, যেই সিক্রেটটা এখানেই ফাঁস হবে? বিকজ আমার শোর নাম হচ্ছে সব ফাঁস। সো সব যদিও না ফাঁস করতে পারি, একটা বিষয় হলো আপনি ফাঁস করে দিয়ে জিততে পারবেন। আচ্ছা, যাই হোক, আমি একটু সময় নেই। হ্যাঁ অবশ্যই, আপনি একটু একটু সময় অবশ্যই নিতে পারেন। আন্দাজে কি বলবো? আচ্ছা, আমরা তাহলে একটা সুন্দরভাবে একটা বিষয়ের মধ্যে চলে যাই। আপনি কি মানে পূর্বে কোনো মানে প্রেম করেছিলেন, রিলেশনে ছিলেন কারোর সাথে? হ্যাঁ, বিয়ের আগে রিলেশনে ছিলাম আর কি, আমার একটা প্রেমিকা ছিল। দেখছেন ভাবি, আপনি কিন্তু ইয়েটা দেখতেছেন, মানে মেয়ে কয়দিন আগে মাত্র বিয়ে করছিল, আর হচ্ছে গিয়ে না বিয়ের আগে স্বাভাবিক এটা থাকে। ভাবিকে ভাবিকে হচ্ছে বিচারটা দিলাম, যে এই যে প্রেমের কথাটা কিন্তু আমি সব ফাঁসের ভিতরে টেকনিক করে বের করছি শুধু আপনার জন্য, কারণ নেক্সট বার যখন আমি আচ্ছা ইনভাইট করব, তখন ভাবিকে সহ ইনভাইট করব ইনশাল্লাহ। অবশ্যই নাকি পড়তে পারবে, কথা বলতে পারবে, বুঝতে পারবে। সো আপনাদের যদি আমার শো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনুষ্ঠান কেমন লেগেছে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ধন্যবাদ।